নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো? এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? মানে আপনারা আমরা যে পৃথিবীতে আছি আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। একসময় কি আমরা ছিলাম তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? একসময় যে আমরা থাকবো না তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে? সাহাবায়ে কেরাম বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম, অর্থবিত্ত কম, সেই সবচেয়ে বেশি মিসকিন, সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে নামাজ রোজা হজ জাকাত আমলের নেকি নিয়ে উঠবে, পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো অপবাদ, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, সবাই দাঁড়িয়ে থাকবে, এদের হক আদায় না করা পর্যন্ত সে পুল সিরাত পার হতে পারবে। এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই, বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই, আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছেন। জীবন অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন, বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন, সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে, এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচিত হয়ে যাবে, তখন কি হবে? কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে।